বাংলাদেশ সেনাবাহিনীর ফাইটিং প্রতিযোগিতা 2017-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান 18 এপ্রিল 2017 তারিখ সাভার সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় 9 পদাতিক ডিভিশন অঞ্চল দল চ্যাম্পিয়ন এবং 33 পদাতিক ডিভিশন অঞ্চল দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতায় 17 পদাতিক ডিভিশন অঞ্চল দলের ল্যান্স কর্পোরাল নাজমুল হাসান শরীফ শ্রেষ্ঠ ফায়ারার এবং 66 পদাতিক ডিভিশন অঞ্চল দলের সৈনিক সেলিম রেজা দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। এছাড়া উক্ত অনুষ্ঠানে 9 পদাতিক ডিভিশনের জিওসি এমআইএসটির কমান্ড্যান্ট সেনাসদর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 8 দিনব্যাপী এই প্রতিযোগিতায় গত 11 এপ্রিল 2017 তারিখ শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট 14টি দল অংশগ্রহণ করে।